সিপর্ণার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সর্বত্র তোমরা অনেক রকমভাবেই করেছ, আজকে আমি একটু অন্যরকমভাবে আমের শরবত করে দেখাবো তোমাদের। চলো তবে দেখাই আমি কিভাবে আমের শরবতটা তৈরি করি। আমি প্রথমে আমটাকে ছুলে নিচ্ছি। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি, এক একটা আম প্রায় 200-250 গ্রাম ওয়েটের। আমগুলি ছোলা আমার কমপ্লিট। দেখো আমি আম দুটো আমকে ছাড়িয়ে নিয়েছি, শসাটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি দুটো আমকেই সিদ্ধ করে নেব। আমটা সিদ্ধ হওয়ার মধ্যে আমি শসাটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আমের আমার একটা পাশ সিদ্ধ হয়ে গেছে, তাই আমি আরেকটা পাশ গুলিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমটা আমার দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তাই এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আম দুটো আমার ঠান্ডা হয়ে গেছে, দেখো এবার আম দুটোকে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। আমগুলো আমার চটকানো হয়ে গেছে, দেখো আমি তবে আমের আটিটা বের করে দিয়েছি, এটা আপনারা বাদ দিয়ে দেবেন। আমি এবার দেখো একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শশাগুলো, আর দিচ্ছি 2 চামচ লেবুর রস, পাতি লেবুর রস দিচ্ছি আমি এখানে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট নুন। এবার দিয়ে দিচ্ছি চিনি, তবে চিনিটা আপনারা বুঝেই দেবেন, যদি আম বেশি টক হয় তবে চিনিটা একটু বেশিই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা বরফ। বরফগুলো আমি ফ্রিজে তৈরি করে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আমি শরবতটা আমার রেডি। এবার আমি আমের শরবতটাকে 2 গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে।